আমি তো তোমার বন্ধু, আমি তো তোমাকে বন্ধু হিসেবে টাকাটা দিতেই পারি। প্লিজ বন্ধু হিসেবে ভাবা। শুনুন, আমি এই টাকা রাখবো না, আপনি দিলেই কি আমার নিতে হবে? আপনার টাকা আপনি আপনার কাছেই রাখুন, আমার বেতনটা সময় মতো দিয়ে দিবেন। কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956 অনুপাতে এই পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র, বিশ্ব ব্যাংক যে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল, তাদের মুখোশ উন্মোচন করার লক্ষ্যে কমিশন গঠন করার জন্য নির্দেশনা দিয়েছেন। আগামী 30 দিনের মধ্যে ওনারা কমিশন গঠন করবেন এবং 2 মাসের মধ্যে একটা ইনকোয়ারি রিপোর্ট। তুমি মেটার সাথে কোনো মিসবিহেভ না করলে পারো। কোন মেয়েটা? ওই যে বাইশের টিচারের কথা বলছি। ওরে বাবা, মেয়েটার প্রতি দেখছি দরদ একেবারে উতলে উঠছে। আহা, অভাবী মেয়ে, সত্যিও খুব প্রয়োজন ছিল। তুমি ওর প্রয়োজনটাই দেখলে? ও যে আমাকে কিভাবে অপমান করলো সেটা তুমি দেখলে না? হুট করে বলে ফেললো আমি আর পড়াবো না। ওর এই কথা বলার রাইট আছে? ঠিক আছে, কিন্তু একটা বাচ্চা মেয়ে হঠাৎ করে বলে ফেলেছে, এ বসে মেয়েরা তো একটু জিদ দেখাবে, এটা তো স্বাভাবিক। ও তাই না? অল্প বয়সী মেয়েদের উপর অনেক রিসার্চ করা হয়ে গেছে, তাই না? তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো, মানে কেন যে ব্যাপারটা তুমি আরে দিকে নিয়ে যাচ্ছ। আর তাছাড়া মায়েশা পড়ানোর জন্য তো একটা টিচার লাগবে নাকি বলো? আমি আর ওকে প্রাইভেট পড়াবো না বাসায়, আমি ওকে স্কুলে কোচিংয়ে দেবো। বাসায় টিচার রাখলেই ঝামেলা হয়। স্কুলে কোচিংয়ে গিয়ে পড়বে, ঠিক আছে, যেহেতু মেয়েটা মায়েশাকে পড়িয়েছে সে কদিনের টাকা তুমি ওকে দিয়ে দাও, হয়ে গেল। তোমার এগুলো নিয়ে একদম ভাবতে হবে না। ওকে আমি টাকা দিব কি দিব না সেটা আমার ব্যাপার, ও আমার সাথে বেয়াদবি করেছে, ও আমাকে অপদস্থ করেছে, ও আমার কাছে সরি বলবে, তা না হলে আমি একটা পয়সা দেব না। তুমি যাও, যাও, তুমি তোমার রুমে যাও, যাও। পাখি, পাখি পাখি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আপনি এখানে কেন এসেছেন? পাখি, আমি জানি তুমি আমার প্রতি রেগে আছো, তুমি আমার কথাগুলো আগে শুনো, তারপর তুমি ব্যাপারটা বুঝতে পারবে। দেখুন, আপনার মেয়ের জন্যে আমি আপনার ওয়াইফের কাছে সেদিনকার ঘটনা জানাইনি, প্লিজ আমাকে বাধ্য করবেন না তাকে ঘটনাটা জানানোর জন্য। আমি আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, বাট আমি তোমাকে কিন্তু জানাতে আসিনি। আপনি এখানে কেন এসেছেন? পাখি পাখি পাখি, তুমি এখানটা রাখো। এটা কি? এটা তুমি রাখো না। আমি এটা কেন রাখবো? ধরে নাও তোমাকে আমি ধার দিচ্ছি, বেতন পেলে তুমি আমাকে দিয়ে দিও। আমি তো আপনার কাছে ধার চাইনি, আমি আমার বেতনটাই চেয়েছি, আমি কেন আপনার কাছ থেকে ধার নেব? শোনো পাখি, তুমি তুলি কিন্তু চিনো, মানে তুলি এত হাই টেম্পার একটা মেয়ে, মানে ওনা সহজে তোমাকে টাকাটা দিবে না। আমি জানি, আমি জানি তুলি তোমাকে সহজে টাকা দিবে না। ধরে নাও এই টাকাটা তোমাকে আমি ধার দিচ্ছি, যখন তুমি বেতন পাবা তুমি তুমি আমাকে ব্যাক করে দিও, ফেরত দিয়ে দিও। আচ্ছা, আমি তো তোমার বন্ধু, আমি তো তোমাকে বন্ধু হিসেবে টাকাটা দিতেই পারি, প্লিজ বন্ধু হিসেবে ভাবা। শুনুন, আমি এই টাকা রাখবো না, আপনি দিলেই কি আমার নিতে হবে? আপনার টাকা আপনি আপনার কাছেই রাখুন, আমার বেতনটা সময় মতো দিয়ে দিবেন।